এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুরার 8টি জেলা পরিষদের জেলা পরিষদ ওয়াইজ সভাধিপতি এবং সহসভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন, দল যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষ ধর। ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহসভাধিপতি অনাদি সরকার। খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহসভাধিপতি বিশ্বজিৎ শীল। সেপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহসভাধিপতি পিন্টু আইচ। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহসভাধিপতি সুজন কুমার সেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সহসভাধিপতি তপন দেবনাথ। আপনারা অবগত আছেন ত্রিপুরায় 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি ব্লকে, এবং সেই 35টি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি 34টিতে জয়লাভ করেছিল এবং ইন্ডিজোট 1টিতে জয়লাভ করে। মোট 423টি সিটের মধ্যে বিজেপি 460টাতে জয়লাভ করেছিল। এই পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন, উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস। কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্যী। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ, ভাইস চেয়ারপারসন সমরেন্দ্র নাথ। পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ। ঊনকোটি জেলায় 3টি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেন। গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমাদের নয়। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারপারসন বিনয় সিং। ধলাই জেলার আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা, ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ। সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারপারসন ননিগোপাল কর। দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারপারসন সৌমিত্র গো। খোয়াই জেলার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী। কল্যাণপুর জেলার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সৌমেন গোপ, ভাইস চেয়ারপারসন স্বপ্না সরকার। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর। ওয়েস্ট ত্রিপুরার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাকেশ দেব, ভাইস চেয়ারপারসন সঞ্জীব দাস। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, ভাইস চেয়ারপারসন ঝুটন দাস। ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন মন্টি দেবনাথ। ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভুলন সাহা, ভাইস চেয়ারপারসন কিশোর ঘোষ। জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারপারসন রূপালী দাস।